হ্যালো ফ্রেন্ডস, ঈদ মোবারক। কারণ ঈদের আমেজ এখনও অনেকের কাছ থেকে হারিয়ে যায়নি, দ্যাটস ওয়াই ঈদ মোবারক। আমাদের রুবিয়াপ্পুকে থ্যাংক ইউ। রুবিয়াপ্পু সুন্দর একটা গান দিয়ে গতকালকে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলেন, আর ভিডিওটা দেখে আমার খুব ভালো লেগেছিলো। মানে গানটা আমি জানি, কিন্তু কখনো আমার এইভাবে গাওয়া হয়নি। আজকে তোমাদের উদ্দেশ্যে আমি সুন্দর গানটি পরিবেশন করার চেষ্টা করব। তার আগে জেনে নেই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো। আমি তো সবসময় দোয়া করি এবং প্রত্যাশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকেও সেই প্রত্যাশার ব্যতিক্রম রাখছি না, আশা করছি সবাই ভালো আছো, আমরাও আছি আলহামদুলিল্লাহ। তাহলে চলো গানে চলে যাই। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে দিলেম তারে, সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে দিলাম দ্বারে, যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মোরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে দিলাম মনের ধারে, যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মোরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলে পারেকা। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার দুল পারেকা, যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মোরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে। মেঘের উপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা, যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মোরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে। যাও পাখি যারে ওরে, তারে কয়ো আমার হয়ে, চোখ চলে যায় দেখবো তারে, মন চলে যায় ও দূরে দূরে, যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মোরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে দ্বারে, যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মোরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে। বন্ধুরা, এবার মনপুরা বাংলা ছায়া ছবির একটি চমৎকার গান, গানটি দিয়েছিলেন ফজলুর রহমান বাবু। আমি এই গানটি এবার তোমাদেরকে গেয়ে শোনাতে চাচ্ছি। এই দুটো গান তোমাদের জন্য ঈদ উপহার। স্টার্ট নাও। নিথুয়া পাথরে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথরে ধরেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথরে ধরো বন্ধু আমারে, ধরো বন্ধু আমার কেহ নাই। তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই। চিকন ধুতি কানে পহরিতে না জানি,
না জানি বান্ধিতে কেশ, চিকন ধুতিখানি পড়িতে না জানি, না জানি বান্ধিতে কেশ, চিকন ধুতিখানি পড়িতে না জানি, না জানি বান্ধিতে কেশ, না জানি বান্ধিতে কেশ, না জানি বান্ধিতে কেশ। অল্প বয়সে পিরিতি করিয়া হইয়া গেল জীবনের শেষ, হইয়া গেল জীবনের শেষ, হইয়া গেল জীবনের শেষ। প্রেমের মুরলি বাজাতে নাহি জানি, নাহি পারি বান্ধিতে সুর, প্রেমের মুহুরলি বাজাতে নাই জানি, নাহি জানি বান্ধিতে সুর, না পারি বান্ধিতে সুর, না পারি বান্ধিতে সুর। নিথুয়া বন্ধুরে নেহেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। হ্যাঁ বন্ধুরা, ঈদের ক্লান্তি লগ্নে তোমাদেরকে চমৎকার দুটো গান উপহার দিলাম, যেই দুটো গান আমার জানা মতে এর আগে আমি কখনো আইটিতে গাইনি। গতকালকে প্রথম গানটি আমাদের রুবি নিউ ইয়র্ক সিস্টার ওয়াইটিতে গানটি গেয়ে দিয়েছিলেন, সেজন্য অ্যাগেইন থ্যাংকস আ লট টু হার, বিকজ সে আমাকে আইডিয়াটা দিয়েছে আর আমি আইডিয়াটাকে কাজে লাগিয়ে তোমাদের জন্য চমৎকারী গানটিতে আমি কণ্ঠ দিয়ে পরিবেশন করলাম। আমি তো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হয় বন্ধুরা বলো তো? ভালো লাগলে লাইক করে ভালো ভালো কমেন্টস করতে হয়, যেই কমেন্টসগুলো যেই লাইকগুলো আমাদেরকে কাজে আগ্রহী করে তোলে, আমরা নতুন নতুন কাজ উপহার দেওয়ার জন্য আমরা আমাদের চেষ্টাটুকু চালিয়ে যেতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং, যারা কষ্ট করে পাশে থেকে সব সময় তোমাদের মূল্যবান সময়গুলো দিয়ে আমার ভিডিওগুলো দেখো, প্রত্যেকের জন্য জাজাকাল্লাহু খায়রান আমিন, আল্লাহ সেভ এভরি ওয়ান আমিন সুম্মা আমিন। আর আজকে কয়েকদিন আমার বাগানের ভিডিও করা হয় না, কারণ ওই যে বললাম সময় সুযোগ কোনোটার সাথেই খেয়ে খুঁজে পাই না। ইনশাআল্লাহ কাল পরশু বাগানের আবার নতুন আপডেট দিব। শশাগুলো পেরে খেয়ে ফেলেছি আমরা সবাই মিলে, আর এমনিতে যা যা আছে তোমাদের সাথে একটু শো করবো যখনই পারি। সবাই ভালো থেকো, আর কালকে আমার দুটো টেস্ট আছে, সবাই আমার জন্য একটু পরীক্ষা করো, মানে দোয়া করো যাতে আল্লাহ রহমতের বরকতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এবং যেন যাতে টেস্টের রিপোর্টগুলো ইনশাআল্লাহ ভালো আসে, আস্তে আস্তে যাতে আল্লাহ রহমত আমি সুস্থ হয়ে যাই। তোমাদের জন্য ঠিক তেমন দোয়াটি সব সময় থাকে, আমার সন্তান সাইহাম সহ আমাদের সহ তোমাদের সকলকে আল্লাহ পাক করোনা ভাইরাস সহ সকল রোগ মুক্ত সুখী সুন্দর জীবন দান করুন, নেখায়া দিক সর্বাঙ্গীন মঙ্গলের সাথে, হেদায়েতের পথে শারীরিক মানসিক শান্তির সাথে, আমিন 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 সুম্মা আমিন। কয়েকটা টমেটো গাছ একটু মরে মরে গেছে, আর মরিচ গাছে ফুল এসেছে, তোমাদেরকে শো করবো ইনশাল্লাহ এই দুই দিনের মধ্যে আবার একটু শো করবো। কিছু কচুর মুখি লাগিয়েছিল, লেবু গাছটা দেখো সো কিউট, লেমন ট্রি, ইয়েলো লেমন ট্রি, দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এটাকে আমি যেটা করব, আমি একটু মাটি কিনে এনে এটাকে একটু বড় হলে টবে তুলে রাখবো, কারণ এখানে যখন শীত পড়বে বাইরে কিছুই থাকবে না, সব কিছু একেবারে আইস হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করব একটু মাটি কিনে এনে একটা টবের মধ্যে লেবু গাছটাকে ট্রান্সফার করে যাতে করে ঘরে রাখতে পারি। তাহলে যেটা হবে, যদি লেবু গাছটা বেঁচে থাকে ইনশাআল্লাহ আগামীতে এটাতে ফুল এবং ফল হবে ইনশাআল্লাহ।
ওকে বন্ধুরা, আবারও তোমাদের সবার জন্য শুভকামনা করছি, অনেক ভালোবাসা জানাচ্ছি, অনেক ভালো থাকার জন্য দোয়া করছি। কালকের সময়টা আমরা অনেক মজা করে স্পেন্ড করেছি, আমার নাতিনের বাসায় ভীষণ মজা করেছি, আমার ভাবি, আমার বড় ভাই, আমি, সাথে ওরা যাদের বাসায় গিয়েছিলাম তারা। আল্লাহ হাফেজ।